দীঘা বন্ধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দীঘা বন্ধ। আগামী শনিবার নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দীঘায় ওই দিন পর্যন্ত অর্থাৎ 25 মে পর্যন্ত সমস্ত হোটেল বুকিং বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে। যারা প্ল্যান করে রেখেছিলেন ট্রেনে করে যাবেন দীঘায় এবং থাকবেন, কিন্তু আপনাদের সেই প্ল্যান কিংবা পরিকল্পনা এখনই বাতিল করতে হবে, কারণ এটি একটি সরকারি নির্দেশের জন্য সমস্ত হোটেল বন্ধ থাকছে। আরেকবার বলছি, 25 মে পর্যন্ত সমস্ত হোটেলের বুকিং বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে। জেলাশাসক ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমে হোটেল সংগঠনগুলিকে এই নির্দেশ পাঠানো হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। আপনাদের এই খবরটি দেওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটি আমার প্রয়াস। যারা আগামী অর্থাৎ আজ থেকেই প্ল্যান করছেন কাল যাবেন কিংবা পরশু যাবেন, তারা একদম এখনই আপনাদের প্ল্যান বাতিল করুন, পরিকল্পনা বাতিল করুন, কারণ নির্বাচন কমিশন সূত্রে খবর যে 25 মে পর্যন্ত সমস্ত হোটেল বন্ধ রাখার এবং সমস্ত বুকিং ক্যান্সেল করবার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। আপনারা অবশ্যই যারা যাবেন তারা এই খবরের সত্যতা যাচাই করবার জন্য একবার আপনাদের যে বুকিং করা হোটেলগুলিতে ফোন করে আপনারা জেনে নেবেন যে আপনাদের বুকিং সঠিক আছে কিনা কিংবা ক্যান্সেল হচ্ছে কিনা। আজকের মতন এখানে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।